ওনারা আমাকে কোনো না কোনোভাবে সরকার বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি যে সত্য কতটাই স্ট্রং এবং দুর্নীতিবাজরা সত্যকে কতটা ভয় পায়, এটা আমি টের পাচ্ছি। তো আমি আরো মজবুত হচ্ছি। চারটা সিট বুক করে আমি যখন পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ আমার নম্বর দিই, ভেরিফিকেশন কোড আসার পর আমার টাকাটা কেটে নিয়ে যাওয়া হয়। আমি অবাক হয়ে যাই যে কী ব্যাপার, আমার টাকা কেটে নিল কোনো পিনকোড ছাড়াই। তো আমি বিকাশের কল সেন্টারে কল দিলাম, যে বললাম ভাই আমার তো কোনো সিট পেলাম না, আপনার আমার টাকাটা কেন কেটে নিলেন, কোনো ডকুমেন্টসও তো নাই, কোনো স্টেটমেন্টও আপনাদের বিকাশে পেলাম না, কী করবেন বলেন তো? বললো ভাই আপনি সহজ ডট কম আপনার টাকাটা কেটে নিয়েছে ওদের সার্ভার থেকে, আপনি 3 কর্মদিবসের মধ্যে হয়তো টাকাটা পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন, নয়তো আপনি সহজ ডট কমের সার্ভার রুমে গিয়ে কথা বলেন। একজন লোক ছিল, তার কাছে গিয়ে বলি যে ভাই আমার এই সমস্যা, আমাকে একটু হেল্প করেন। তো উনি বলে ভাই আপনার আমাদের তো এটা সিস্টেম ফল্ট করছে বা আমার সার্ভারের সমস্যা, আপনার সিটটা তো ব্লক হয়ে গেছে, এটা তো দেওয়া যাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কী করার, কিছুই তো করার নাই, যেহেতু বের হয়ে আসতে নিলাম। তার পাশেই দেখলাম দুজন লোক কথোপকথন করছে, একজন কম্পিউটার অপারেটর আর একজন বাইরের লোক। যেই সিটটা উনি বললেন যে আমার সিটটা ব্লক হয়ে গেছে, আমার এই সমস্যা ওই সমস্যা, উনি 680 টাকার সিট আমার চোখের সামনে আমার সিট 1200 টাকা উনি বিক্রি করে দিলেন। তার মানে কী দাঁড়ালো, 680 টাকা আমি যে দিলাম তাতে আমার সিটটা ব্লক খোলে না, 1200 টাকায় ব্লক খুলে যায়। আমি হচ্ছে কি বের হয়ে, ওখান থেকে বের হয়ে আমি ব্যাপারটা নিয়ে একটা স্টেপ নেওয়ার চেষ্টা করি। আমি অনেককে ফোন দিই, কিন্তু আসলে সবাই বলে যে ওদের সঙ্গে কোনো ঝামেলা লাগতে চাও না, ওরা এতটাই স্ট্রং, ওরা ওদের সিন্ডিকেটটা এতটা বিস্তৃত যে ওদের সঙ্গে পারবে না, তোমাকে গুম করে ফেললেও আমরা তোমাকে খুঁজে পাবো না, বাদ দাও। দেখলাম যে এটা আমার না, প্রতি 100 জনে 6 জনের সাথে এরকম একটা ঘটনা ঘটছে প্রতিদিন। আমি তখন হচ্ছে গিয়ে আমি চিন্তা করি যে এই সমস্যাটা তো সমাধান দরকার। গত 9 জুলাই রাতে একজন পুলিশ সদস্য এসে আমাকে ধাক্কা দিতে দিতে এখান থেকে বের করে দেয়। উনি বলছেন আমি সরকার বিরোধী অ্যাক্টিভিটিস করছি। আমি তখন আবার বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এইটুক তো বোঝার সক্ষমতা আমার আছে যে কোনটা সরকার বিরোধী আর কোনটা হচ্ছে সরকার বিরোধী না। উনি বললেন যে আমার তো এত কিছু দেখার দরকার নেই, আমাকে উপর মহল থেকে মানে হায়ার অথরিটি থেকে নির্দেশ দিয়েছে যে আপনাকে এখান থেকে যেতে হবে। উনি এই কথা বলার সাথে সাথে আমাকে ধাক্কা দিতে দিতে বের করে দিলেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে এটা এক্সপেক্টও করিনি যে দেশের এত মানুষ জেনে যাবে। আমি ভেবেছিলাম এটা আমার একার যুদ্ধ, আমার একাই লড়ে যেতে হবে। দেখেন, ওনারা আমাকে কোনো না কোনোভাবে সরকার বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, এবং তারা এটাও পায় তারা করছে কোনো না কোনোভাবে এখানে লোক জমায়েত করে, তাদের লোক জমায়েত করে আমার এই আন্দোলনটা, শান্তিপূর্ণ আন্দোলনটাকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করার জন্য, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি যে সত্য কতটাই স্ট্রং এবং দুর্নীতিবাজরা সত্যকে কতটা ভয় পায়, এটা আমি টের পাচ্ছি। তো আমি আরও মজবুত হচ্ছি।